ওয়েলকাম টু নবনিয়ার নিলয় ভিডিও চ্যানেল। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে আমি পাবদা মাছ কীভাবে মাখে রান্না করতে হয় সেটা আমি সবাইকে দেখাবো। তো এর জন্য আমি আল আমিনের খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করব, কারণ এই তেলটা খুব ভালো লাগে আমার। আর আমি আসলে বেশিরভাগ সময়ই সরিষার তেল দিয়ে রান্না করি। তো আমি পাবদা মাছটা রান্না করব সাধারণত পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়ে। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম, এবং আমি আমার পরিমাণ মতো কিছু মশলা দিব, কারণ হচ্ছে এখন আমি আমার পরিমাণ মতো মশলা দিব। মশলাতে আছে হচ্ছে হলুদ, লবণ, জিরা আর একটু সামান্য একটু আদা ও রসুন বাটা। তো এগুলো আমি দেওয়ার পরে আমার পরিমাণ মতো তেলটা ঢেলে নিব। তেলটা ঢালার পর আমি ভালোভাবে মশলাগুলো, পেঁয়াজগুলো, পেঁয়াজ টমেটো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে, তারপর হচ্ছে যেহেতু এটা পাবদা মাছ মাখানো তাই আমি এটাকে ভালোভাবে মেখে নিব। মাখানোর পর হচ্ছে এক পর্যায়ে হচ্ছে মাখানো শেষ হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো যে মাছগুলো রেখে মাছগুলো আমি একটু পর ঢেলে দিব, কারণ আমার এখনও মাখা একটু বেশি বেশি মাখতে হবে, তাই আমি অনেকক্ষণ মাখলাম। মাখানো শেষ করে আমি যেগুলো মাছগুলো রেখে দিয়েছি ওই মাছগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে মাছসহ আমি মাখব, কারণ হচ্ছে মাছগুলো মাখলে দেখা যাবে মাছের ভিতরে যে মশলাটা ঢোকার কথা সেটাও ইজিভাবে ঢুকে যাবে, এবং হচ্ছে খেতেও ভালো লাগবে, লবণ কম হবে না, খেতেও ভালো লাগবে। তো এই জন্য আমি মেখে নেওয়ার পর আমি মাছগুলোকে সুন্দরভাবে উপরে নিব। উপরে নেওয়ার পরে একদম সমান সমান করে লম্বাভাবে মাছগুলোকে সমান করব। সমান করার পর আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হচ্ছে মাছগুলোকে একটু লাড়াচাড়া করব, যেন মাছগুলো আর মশলা আর পানি যেন মিশে যায়। মিশে যাওয়ার পর আমি আস্তে করে এটাকে ফার্স্টে হচ্ছে হাই করে চুলা দিব, কারণ হচ্ছে যে পানিটা ফুটবে মাছের, যখন পানিটা বা ঝোলটা কমে যাবে তখন আমি চুলাটা আস্তে আস্তে দিয়ে দিব। কারণ আস্তে দেওয়ার ফলে হচ্ছে মাছগুলো ভালো মানে আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না, এবং খেতেও ভালো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পাবদা মাছ রান্না করে খাবেন। তো আজকের মতো এখানেই। আমার ভিডিওটা দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।